আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটি আমল শিখিয়ে দেব যে আমলের মাধ্যমে আপনি 80 বছরের গুনাহ মাফ করতে পারবেন এবং 80 বছরের নফল ইবাদতের সওয়াব পাবেন। তো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটু টানবেন না। তো এই ভিডিওতে আমরা একটি দুরুদ শরীফ শিখব, যে দুরুদ শরীফটা শুক্রবার আসর নামাজের পর পাঠ করলে 80 বছরের গুনাহ মাফ হয়ে যায় এবং পরিবর্তে 80 বছরের সওয়াব পাওয়া যায়। এই ভিডিওটি শুরু করার আগে আমরা একটা হাদিস শুনি। হাদিসটা হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পর নিজের স্থানে বসে, অর্থাৎ আপনি যেখানে নামাজ পড়ছেন, ফরজ নামাজ আপনি যেখানে পড়ছেন সেখানেই বসে থাকবেন, উঠবেন না, ওই স্থানে বসে 80 বার যদি এই দূরত্বটা পাঠ করে, অর্থাৎ আজকে আমি যে দূরত্বটা আপনাদেরকে শেখাবো এই দূরত্বটা যদি 80 বার পাঠ করা হয়, তাহলে 80 বছরের গুনাহ মাফ হবে এবং তার আমল নামায় 80 বছরের ইবাদত বন্দেগীর সওয়াব লেখা হবে, আলহামদুলিল্লাহ। তো অবশ্যই আমরা প্রতি শুক্রবার আসর নামাজের পর এই আমলটা করব, অর্থাৎ 80 বার পড়ব। এই আমলটা করতে আপনার সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট লাগবে, এর বেশি লাগবে না। তো অবশ্যই আমরা সবাই চেষ্টা করব এই আমলটা করার জন্য। তো চলুন আমরা এখন দোয়াটা শিখে নিই, তো আমার সাথে আপনারা অবশ্যই পড়বেন। আল্লাহুম্মা, আমার সাথে পড়েন। এখানে দেখুন আল্লাহ বলবেন না, বলবেন ল, লফজাল্লাহ মোটা করবেন। আল্লাহুম্মা, আবার বলেন আল্লাহুম্মা, হুম্মা এখানে অবশ্যই গুণনা করবেন, আল্লাহুম্মা এভাবে। তারপর সল্লি আলা আলা, দেখুন আইন উচ্চারণটা খেয়াল করুন, সল্লি আলা আলা এভাবে। আবার বলেন সল্লি আলা, একসাথে পড়ি, আল্লাহুম্মা সল্লি আলা। আবার বলেন, আমার সাথে পড়েন, আল্লাহুম্মা সল্লি আলা। এখনই এটা মুখস্থ করে ফেলবেন, আমার সাথে আবার বলেন, আল্লাহুম্মা সল্লি আলা। তারপর মুহাম্মাদিন নাবিয়্যিল, এখানে দেখুন মুহাম হাগে মিমকে ধরছে, গুণ হবে মুহাম্মাদিন, দালের নিচে 2 জের আছে, তো 1 জের দিয়ে আমরা নুনের সাথে মিলাবো এবং গুণনা করব, এই দেখে বা গুণ হবে মুহাম্মাদিন, মুহাম্মাদিন এভাবে। আমার সাথে পড়েন, মুহাম্মাদিন নাবিয়্যিল, নাবিয়্যিল। এখানে দেখুন বাগি আবার ইয়াকে ধরছে, বা ইয়াজের বি, জিব্বার মধ্যে এখন উপরে তত লাগবেন, ইয়াগে আবার লামকে ধরছে, ইয়া লামজের ইল, মুহাম্মাদিন নাবিয়্যিল। আবার বলেন, মুহাম্মাদিন নাবিয়্যিল। তারপর উম্মিয়্যি, দেখুন উম এখানে অবশ্যই গুণ হবে, ওয়াজিব গুণ না, উম্মিয়্যি, মিম ইয়াজির মি ইয়াজির ইয়ে, মি ইয়ে বলতে হবে, উম্মি এটা কিন্তু বলা যাবে না, বলতে হবে উম্মি ইয়ে, মি ইয়ে এভাবে। আবার বলেন, মুহাম্মাদিন নাবিয়্যিল। আবার বলেন, মুহাম্মাদিন নাবিয়্যিল, উম্মি ইয়ে একসাথে, মুহাম্মাদিন নাবিয়্যিল, উম্মিয়্যি। তারপর ওয়ালা আলিহি, ওয়ালা লাতে আমরা 3 আলিফ টান দেব, ওয়ালা আলিহি আলিহি, আ 1 লিফ টান হবে, লিহি হিতে আবার 1 লিফ টান হবে, ওয়ালা আলিহি। আমার সাথে আবার বলেন, ওয়ালা আলিহি। আবার বলেন, ওয়ালা আলিহি। তারপর ওয়াসাল্লিম,
ওয়াসাল্লিম তাসলিমা। এখানে আছে তাসলিমান আছে, আর যদি আমরা ওয়াকফ ধরি তাহলে এক লিপ্টান দিব, তাসলিমা মাতে এক লিপ্টান দিব। আবার ওয়াসাল্লিম তাসলিমা এভাবে আপনারা পড়বেন। আবার বলেন আমার সাথে, আল্লাহুম্মা সাল্লি আলা, আবার আল্লাহুম্মা সাল্লি আলা, তারপর মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি, একসাথে পড়বেন। আবার মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি, আবার বলেন মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি, তারপর ওয়ালা আলিহি, ওয়ালা আ এন্ড চাপ দিয়ে বলবেন, ওয়া আলা হবে না, ওয়ালা এভাবে, ওয়ালা আলিহি, তারপর ওয়াসাল্লিম তাসলিমা, ওয়াসাল্লিম তাসলিমা, আবার বলেন ওয়াসাল্লিম তাসলিমা, একসাথে পড়ি এখন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। তো আপনারা এইভাবে এই দুরুদটা পড়বেন। তো অবশ্যই আপনারা প্রত্যেক শুক্রবার আসর নামাজের পরে এই আমলটি করবেন। যেখানে আপনি আসরের নামাজ পড়বেন সেখানেই বসে আমলটা করতে হবে, ওঠা যাবে না, উঠবেন না, যেখানে নামাজটা পড়বেন সেখানেই বসে থাকবেন, তারপর এই দূরত্বটা আসিবার পরে উঠবেন, তাহলে ইনশাল্লাহ আপনার আমলটা হবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর এই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।